বিগত আর মাত্র কয়েকদিন রয়েছে, তার আগে দেখছি আপনারা বস্ত্র বিতরণ করছেন, কেন এই উদ্যোগ নেওয়া? উদ্যোগ নেওয়া মানে এটা আমরা করছি না, আমাদের যে মতাদর্শ, আমাদের যে আদর্শ, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শ আমাদের দিয়ে এই কাজটা করাচ্ছে। এটা আমরা করছি না, আমাদেরকে দিয়ে করানো হচ্ছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটা করছি। পুজোর কথা তুললেন, অত্যন্ত সামাজিকভাবে যদি বিষয়টাকে আমরা বিশ্লেষণ করি, এই যে ধর্ম নিয়ে আজকে সারা পৃথিবীতে এত ভেদাভেদ, যে ধর্ম একটা মৌলবাদের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ধর্ম যাতে মৌলবাদের পর্যায়ে না পৌঁছয়, ধর্ম যাতে তার সামাজিক তাৎপর্যকে নিয়ে বেঁচে থাকতে পারে, সেটাই যেরকম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদের যুবনেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক আমরাও সেভাবে ধর্মকে মৌলবাদের পর্যায় থেকে নামিয়ে এনে, ধর্মকে মৌলবাদের পর্যায় থেকে সরিয়ে রেখে এর সামাজিক যে তাৎপর্য রয়েছে, সামাজিক যে স্ফুরণ রয়েছে, তার দিকে আমরা ঠেলে দিতে চাইছি। সমস্ত ধর্ম বর্ণ, আজকে যে এত মানুষ আমাদের মধ্যে সামিল হয়েছেন, এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরাই উৎসবে সামিল হচ্ছি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, দলিত মানুষ, সমস্ত মানুষ, নারী পুরুষ, সকল মানুষ এখানে আজকে উপস্থিত হচ্ছে। এই জন্যই আমাদের এই প্রয়াস। আজকে আমরা প্রায় 100 জন মাকে আমরা কিছু কাপড় বস্ত্র তুলে দেবো, এবং শিশুরাও এর মধ্যে রয়েছে। এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য, যে সমস্ত সাফাই কর্মী ভাইয়েরা, দাদারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পরিষেবা দিয়ে থাকেন, তাদেরকেও আমরা কিছু নিজেদের উদ্যোগে কিছু জামা কাপড় তুলে দেবো। আমার নাম অধ্যাপক প্রিয়ঙ্কর দাস।